সেই ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি খরচা করে, সেই যে ব্যক্তি দান করে। আর সেই ব্যক্তির কথাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সংকটময় সেই কষ্টের সময় যখন তোমার মাথার উপরে সূর্যটা এক বিঘত অথবা এক মাইল দূরে আসবে, সেই সময় তোমাকে সেই ছায়ার নিচে জায়গা দিবে, যখন তুমি এইরকম গোপনে দান করবে যে তোমার ডান হাত কি দান করেছে বাম হাতে জানে না। আর সেই সময়ে দানের যে ব্যক্তি হবে সেই ব্যক্তির কথাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তখন ভিআইপি প্যাসেঞ্জার হিসাবে সেখানে যাবে, তখন তুমি ভিআইপি পার্টি হিসাবে সেখানে যাবে, সবাই তাকিয়ে থাকবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তি সেই ব্যক্তি মনে হইতেছে যে আমাদের গ্রামে কামলা দিত, এই ব্যক্তি সেই ব্যক্তি মনে হইতেছে যার কোনো টাকা ছিল না, এই ব্যক্তি সেই ব্যক্তি মনে হইতেছে যার সাথে আমার পরিচিত, কিন্তু আমি এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর এই ব্যক্তিটা ওই শ্যামার নিচে ছায়ার নিচে কিভাবে গেল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, সেই এই ব্যক্তি যে ব্যক্তি তুমি ঘরে শুয়েছিলে আর এই ব্যক্তি চুপে চাপে গিয়ে সেই মসজিদে দান করেছিল, যে মসজিদ তোমাদের গ্রামে নির্মাণ হইতেছিল, আর সেই মসজিদে এমন টাকা দান করছে, সেই মসজিদে দানপত্রে টাকা দিয়ে আসছে, গ্রামের কেউ জানে না সেই ব্যক্তির ছাড়া আর আমাকে ছাড়া, সেই ব্যক্তির পুরস্কার হিসাবে আমি বদলা হিসাবে আজকে সেই স্পেশাল এই জায়গা তাকে দান করেছি। তখন সেই ব্যক্তি হাই হাতা আফসোস আফসোস করে সে মাথাটা নত করে বসে থাকবে, হাই আফসোস আমি যদি সেই সময় আমার পকেট থেকে 500 টাকাও দিয়ে আসতাম নিশ্চয় আমি আজকে এই ছায়ার নিচে বসে থাকতে পারতাম, কিন্তু আফসোস এখন আমি যত ইচ্ছা করি পারবো না, আমার সময় শেষ, সেই জন্যই আমি আর দিতে পারবো না। তখন সেই ব্যক্তি আফসোস আর আফসোস করতে থাকবে। আর আমাদের আপনাদের সবার সামনে এমন একটি সুযোগ আসছে যে সুযোগটা আমরা উদ্বোধন করে সন্ধান আগে রাখিয়ে দিয়েছি, আর সেখানে যদি আমরা চুপে চাপে ওই রকম করে দান করি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে সেই ছায়ার নিচে সেই কঠিনময় সময়ে সেই ছায়ার নিচে জায়গা দিবে, যে ছায়ার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর সেই ছায়ার নিচে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের দান করাও ওই রকম প্রয়োজন, যেরকম যদি আমরা ওই ছায়ার আশা করি, ওই ছায়ার আশা করা যেরকম প্রয়োজন ওই রকম প্রয়োজন আমাদের টাকা দান করাটাও, সেজন্য আমরা সবাই টাকা দান করবো ইনশাল্লাহ। তারপরে লাস্টে একটা কথা শেষ করতে, যেহেতু শেষ হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় এই কোরআন শরীফটা দুনিয়ায় পাঠানোর পরেই আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করছে, এই সূরার নাম হলো সূরা ফাতিহা, সূরা বাকারা। আর এই সূরা বাকারার প্রথম অথবা দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয় আয়াতে যেহেনি দেখেন কম না হয়নি দিয়ে উদাহরণ দিয়ে শেষ করুন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সেখানে মুতাশাবিহ আয়াত তুলে ধরেছেন, সেখানে ইসলামের পুরো অঙ্গটাই তুলে ধরেছেন, সেখানে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম এইটুকুর অর্থ কেউ কারো জানা নাই, তারপরে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আর এই এই কিতাবটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, যার মধ্যে কোনো ধরনের মিথ্যা কথা নাই, যার মধ্যে কোনো ধরনের তোমাদের শক ও শুভা নাই, আর এই কিতাবটা সত্যি কিতাব, আর এই কিতাবটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে রয়েছে হিদায়াত মুত্তাকিনদের জন্য। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফির দ্বিতীয় আয়াতে বলতেছেন মুত্তাকিকারা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা খরচ করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের বিষয়ে ইমান আনে, ওয়া ইউকিমুনা সলাহ, আর নামাজ কায়েম করে, ওয়া ইউনফিকুনা আমওয়ালাহুম, আর তারা আল্লাহর রাস্তায় খরচ করে, এখানে আছে আমওয়ালাহুম কিন্তু নাই, একই সিস্টেম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম সেই বিষয়ে তোমরা ঈমান রাখো, সেই বিষয়ে তোমরা গায়বের বিষয়ে ঈমান রাখো, তারপরে বলতেছেন নামাজ কায়েম করো, তারপরে বলতেছেন আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা কিছু খরচ করো, আর তার আগে যে বলেছেন তোমরা আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, সেই নামাজের উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। সেই নামাজের উদাহরণ যেহেতু উদাহরণ ফার্স্টে থেকে টানতেছি উদাহরণ মনে মনে দূরে নই, আমরা ইষ্টি ব্যক্তি যাই এর থেকে মনে মনে দূরে নই, গুহাটি ইষ্টি ব্যক্তি গেছি, বাড়ির ব্যক্তি তালা দিয়েছে, বাড়ির ব্যক্তি গেছি গে বাড়ি তালা দিয়ে ব্যক্তি গেছি গুহাটি ইষ্টি বাড়ি। এখন গুহাটি যাওয়ার পর
বাড়ির ব্যক্তি তো নেই, ঘর তালা দিবি না, বাপ আর মায়ে কইলো যে গেদা তুমি ব্যক্তি যাওগা, আমরা থাকি আমরা সকালে যাই, যেহেতু বাড়ি খালি গরু বাছুরের কথা আছে। এখন এই পোলা বাড়িতে যাবার কাছে ব্যক্তি আইবার, কিন্তু ঘর তো তালা দিনা, চাবি মায়ের কাছে, চাবি কার কাছে ভাই, মায়ের কাছে চাবি, কে ব্যক্তি আইবার, ব্যক্তি এরা পকেট আছে চাবি নাই।